শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। গত ৬ তারিখ ভগবানগোলায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচির অধিবেশন ও রাত্রিযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাত্রিযাপনের পর ৭ তারিখ দুপুরে ভগবানগোলা থেকে বেরিয়ে যান অভিষেক ব্যানার্জি। গতকাল জেলা ছাড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জেলা ছাড়ার পরই বুধবার ভগবানগোলায় অভিষেকের সভাস্থল থেকে অনতি দূরে ভাঙড়ির দোকানে পাওয়া গেল ২ বস্তা ব্যালট পেপার। ব্যালট পেপারগুলি হল আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার। আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য সাধারণ মানুষের পছন্দের প্রার্থী তালিকা তৈরি করার জন্য ব্যালট পেপারে পছন্দের নাম লিখে জমা করতে বলেন অভিষেক ব্যানার্জি। আর সেই ব্যালট পেপার পড়ে দেখে প্রার্থী তালিকা তৈরি করা হবে বলে জানান অভিষেক ব্যানার্জি। কিন্তু এবার সেই ব্যালট পেপারই পড়ে থাকতে দেখা গেল ভগবানগোলায় এক ভাঙড়ির দোকানে। এটা ব্যালট কিনা আমি জানি না, আমি আমার কাগজ কিনা আর কার্টুন পুরনো কার্টুন কিনা, আমার এটা ব্যবসা, ছোটোখাটো একটা ব্যবসা করি। আমার একটা ফেরিওয়ালা দিয়েছে হকার, ও গ্রাম থেকে এনেছে, কোথা থেকে পেয়েছে কী বৃত্তান্ত সেটা আমি জানি না। আমি বস্তার মধ্যে ছিল, এটা ব্যালট কি তা বলতে পারবো না, কাগজ হিসেবে আমি কিনেছি, কিন্তু সেটা আপনারা এসে এখন দেখলেন, দেখে বলছেন ব্যালট, তাই আমি জানি না ওটা আর কেউ ভাটাতে। আপনার ওই একজন বললে কাগজ আছে, কিছু কাগজ আছে লেবা, কাগজ লাগে, হ্যাঁ কাগজ লিব না কেনে দেবলে, ঠিক আছে তাহলে কাগজগুলো নিয়ে এলো। আমিও ধরেন ওই তো কাগজ নিয়েছিলাম, নিয়ে এসে তো আড়তে দিয়ে দিয়েছি। এখন আড়তদার বলছে যে কি ব্যালট পেপার, তো আমরা তো মূর্খ মানুষ বুঝি না যে ব্যালট পেপার কী, এখন আবার ভোট কিসে।